ম্যানেজ করে ডেইলি ব্লগ আপলোড করা শুরু করব। অনেকদিন একটা গ্যাপ হয়ে গেছে, আমি সবকিছু ম্যানেজ করে উঠতে পারছিলাম না। বুঝতেই পারছো, নতুন জায়গা, নতুনও না, অলরেডি 5 মাস তো হয়ে গেছে, কিন্তু মোটামুটি সেট আপ করে উঠতে বা সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে একটু তো সময় লাগে। তো সেটাই আমার হয়েছে, কিন্তু এখন আমি ভাবছি আবার ডেইলি ব্লগ আগের মতোই শুরু করব, কারণ তোমরা আমার পাশে থেকো সেটাই আমি চাই। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করি। তো এখন মর্নিং আর বাইরে খুব রোদ উঠেছে, তো আজকে এরকম কিছু বেরোনোর প্ল্যান নেই, কিন্তু বিকালে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, কারণ নেক্সট উইকে আমি একটা পুজো শুরু করছি, তো সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই ডিসকাস করব। তো আজকে ভাবছি বিকেলে একটু মন্দিরে যাব। ব্লগটা এখান থেকেই শুরু করছি, তো এখন চলো আমার সাথে আমার কিচেনে আর দেখছি আজকে কি রান্না করা যায়। যেহেতু খুব গরম, কিন্তু রবিবার বলে একটু চিকেন রান্না করলেই না হয়, দিশাও খুব ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি, তো সে কারণে একটু লাইট মতো করে আজকে একটু ঝটপট করে চিকেন রান্না করে নেব। তো সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর চলো ব্লগটা শুরু করি এখান থেকে, আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব ঝটপট প্রেশার কুকারে মুরগির লাল ঝোল। আর তার জন্য আমি সব মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আর এখানে একটু দই দিয়ে দিচ্ছি, আর গরম মশলাও দিয়েছি। আর এক্ষুনি একটু লাল তেল মানে সর্ষের তেল দিয়ে একসাথে সবগুলোকে ভালো করে মেখে নেব। এই যে দেখো আমার সব দেওয়া হয়ে গেছে, এবার হাতটাকে একটু কাজে লাগাতে হবে, চামচ দিয়ে ভালো করে হবে না, তাও একটু চামচে দই লাগা ছিল তো সেগুলো একটু মিশিয়ে নিচ্ছি, আর এবারে হাতের ইউজ করে ভালো করে মেখে নেব। আর এরকম ম্যারিনেট করার পর কিন্তু 30 মিনিটের মতো রেখে দিতে হবে, আর 30 মিনিট রাখার সঙ্গে সঙ্গে আমার বাকি প্রিপারেশনগুলোও হয়ে যাবে। যেহেতু এখন গরম চলছে, কিন্তু রবিবার মানেই মাংস খাওয়া তো হয়ই, তো সে কারণে ভাবলাম আজকে একটু এরকমই হালকা পাতলা মুরগির লাল ঝোল বানিয়ে নিই, তাহলে এটা ভাতের সাথেও ভালো খেতে যায়, আবার লুচি বা পরোটা এগুলোর সাথেও খুব ভালো খেতে যায়। তো সেরকমই দিনের বেলা তো আমি শুধু আজকে আর কিছুই করব না, সাদা ভাত, একদম গরম গরম ভাতের সাথে মুরগির লাল ঝোল, আর সেটাই আজকের খাওয়া হবে। তো এই যে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি, আর মাখাটাই কিন্তু ম্যারিনেটের আসল জিনিস, তাই না? যত ভালো করে মাখা হবে তত তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যাবে। আমি মেখে নিয়েছি, রেখেও দিয়েছি, আর এইদিকে আলু বসিয়ে দিয়েছি। এরকম একটা আলুকে, মিডিয়াম সাইজের আলুকে আমি 4টে ভাগ করে নিয়েছি। আমাদের বাড়িতে খুব বেশি বড় আলু আবার খায় না, তো সে কারণেই চাইলে তোমরা একটু বড় বড় করেও আলু দিতে পারো। আমি হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব, আর বাকি জিনিসগুলো রেডি করে নেব। বাকি জিনিসের মধ্যে কিন্তু বেশি কিছুই লাগবে না, শুধু আদা বাটা, রসুন বাটা, বাস এইটাই লাগবে, আর পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। এখানে আমি কোনো পেঁয়াজ বাটার ইউজ করব না, আর কাঁচা লঙ্কা নিয়ে নেবো, বাস এগুলো দিয়েই সবটা রান্না হবে। তো এই যে দেখো আমার লাল লাল করে ভাজা কিন্তু হয়ে যাচ্ছে। মাংসের আলু কিন্তু এমনি খেতে ভালো লাগে, অনেক সময় কি হয় অনেক বড় ওকেশনে মাংস যখন রান্না হয় মাংসের আলু ভাজতে ভাজতে খাওয়াও হয়ে যায়, তাই না? তো এই যে মাংসের আলু ভাজা আর প্রিপারেশন করা আমার হয়ে গেছে। তো এবারে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে একটু সময় লাগে, তো ভালো করে গরম না হলে কিন্তু কাঁচা তেলের গন্ধ থেকে যায়, তো সে কারণে ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে আমি অ্যাড করে দেবো গোটা মশলা। গোটা মশলার মধ্যে যাবে এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপর যাবে আস্ত গোটা গরম মশলা যেগুলো হয়, যেমন আমি এর মধ্যে দেবো একটা বড় এলাচ, ছোট দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু গোলমরিচ, আর সঙ্গে অল্প একটু জিরে দিয়ে ভালো করে 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে ভালো করে এগুলোকে আমি নাড়াচাড়া করে একদম গরম করে নেব। তো লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়, সেটাই। খুব সুন্দর একটা স্মেল এরকম সময় কিন্তু বেরোয় গরম মশলা দিলেই, এই যে বড় এলাচটা এটার গন্ধ খুব ভালো হয়, আর সঙ্গে জিরে অবশ্যই দিও, জিরে দিলেই এটা স্বাদ আরও ভালো হয়। তো এই যে দিয়ে দিয়েছি আমি, এগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে তারপর দিয়ে দিয়েছি
পেঁয়াজ কুচিটা ডিপেন্ড করবে তোমাদের কতটুকু চিকেন তার পরিমাণ অনুযায়ী। যেমন আমার কাছে এখন 700 গ্রামের মতো চিকেন ছিল, সেটাতেই আমি মিডিয়াম সাইজের 2 পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ব্রাউন হওয়া অবধি ট্রাই করবো, কিন্তু খুব বেশি ব্রাউন হওয়ার দরকার নেই, কারণ এটা অনেকক্ষণ ধরেই কুক হবে, তো অটোমেটিক একদম গলে গলে যাবে। তো সে কারণে এই যে দেখো ভালো করে আমার ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে অন্য মশলাগুলো একে একে অ্যাড করব। তো এবারে প্রথমে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি করেছিলাম 1 চামচ 1 চামচ করে, 2 চামচ বড় বড় 2 চামচ অ্যাড করে দিয়েছি। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নুন দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে কষতে দিতে হবে। এইরকম সময়ে 10 মিনিটের মতো সময় নেবে এটাকে ভালো করে রেডি হতে, নইলে কাঁচা কাঁচা স্মেল থেকে যাবে। তো এই যে আমি অ্যাড করে দিচ্ছি বাকি গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলা আর একটু সল্ট। বাস এগুলো অ্যাড করে এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে একটু কষতে দেব। মশলা কষানো হয়ে গেছে, আর এবারে আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে দেব। এই যে আমার ম্যারিনেট করা মাংস 30 মিনিট পার হয়ে গেছে, তো এবারে আমি মাংসটাকে অ্যাড করে ভালো করে নাড়বো। এ সময় কিন্তু ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে, নইলে মাংস থেকে জল ছেড়ে দেবে, আর জল ছেড়ে দিলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে না। তো এরকম সময় মাংসটাকে একদমই হাই ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে, তাহলেই দেখবে যে মাংসটার গায়ে থেকে দইও আছে, তো সে কারণে অনেকটা তেল ছাড়বে আর একদমই ফ্রাই করতে কিন্তু অসুবিধা হবে না। তবে হাতের কাজটা অনেক বেশি করতে হবে, হাতটাকে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে মাংসটাকে ফ্রাই করতে হবে, নইলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আর তো তেল দেওয়া হবে না, তো সে কারণে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে নাড়তে নাড়তে 10 মিনিটের মতো এটাকে আমি ফ্রাই করে নেব। এই যে দেখতেই পাচ্ছ মাংস থেকে অনেকটা তেল ছেড়েছে, এই যে দেখো দেখলেই বোঝা যাচ্ছে। আর এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরো ভালো করে মাংসটাকে আরো মিনিট পাঁচেক ভালো করে কষাবো। মাংস কষানো যত ভালো হয় রান্নাটা ততই টেস্টি হয়, তো এই যে এ কারণে একটু ধৈর্য ধরে মাংসটাকে ভালো করে কষতে দিতে হবে। তবে এই রান্নাটা কিন্তু যেহেতু প্রেশার কুকারে হয়ে যাবে, তো সে কারণে বেশিক্ষণ সময় লাগছে না। তো এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, তো আমি 3 কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারো। তো এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। মনে রাখতে হবে একটা কথা, যে প্রেশার কুকারে আমি যতটাই জল দেবো সেটা কিন্তু কমবে না, সেমই থেকে যাবে। তো সে কারণে জলটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ আমি খুব বেশি ঘনও করবো না, খুব বেশি পাতলাও করবো না, সে কারণে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো পাতলা করা ঘন করা সেটা কিন্তু একান্তই ডিপেন্ড করে খাওয়ার টেস্টের উপর। তো বাস এটাই, এই যে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি, আর এবারে এর মধ্যে আমি একটু চিনি আর একটু নুন, যেহেতু জল দিয়েছি, অ্যাড করব, আর একটু গরম মশলা অ্যাড করে এটাকে আমি সিটির জন্য বন্ধ করে দেব। তো এই যে প্রেশার কুকারে ঝটপট রান্না করা মুরগির লাল ঝোল একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু তোমরা অতি সহজেই বানিয়ে নিতে পারো, খুব ইজি, দেখতেই পারলে রেসিপিটা। আর যারা চিকেন ভালোবাসো ওদের জন্য কিন্তু যে কোনো সময়ই বানিয়ে নেওয়া যায়, আর গরমের দিনে পাতলা ঝোল খাওয়াটাই ভালো শরীরের জন্য। তো যেহেতু চিকেন খাবো, তো তাই আজকে আমাদের এরকম ঝোল দিয়েই এখন গরম গরম ভাত খাওয়া হবে। তো চলো, আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি, আর এবার আমি ভাতের সাথে পরিবেশন করে দিই। থালাটাকে একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, আর দেখার উপরেই বেশিরভাগ খাওয়াটা কিন্তু নির্ভর করে। তো এই যে থালা একদম রেডি, এটা দই পায়নের জন্য বেড়েছি আমি, আর আমার আর দিশার জন্য নিয়ে আসছি। দিশাকে এখন আর আলাদা করে খাওয়ানো হয় না, দিশা আমাদের সাথেই, আমরা যেরকম খাই ও এখন সেরকমই খায়। তো এই যে দই পায়নকেও দিয়ে দিয়েছি, আমাদেরটাও একসাথে নিয়ে আমরা এখন 3 একসাথে দুপুরবেলার লাঞ্চে বসে পড়বো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো রান্না বান্না শেষ করে আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়ালেই না খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, খুব সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়। তো কিন্তু এখানকার বাড়িগুলো কিরকম, কিভাবে বানায়, তো ভাবলাম আমি তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। এখানে যে এত সুন্দর বাড়ি দেখতে পাও, এগুলো কিন্তু আমাদের মতো ইট দিয়ে বানানো নয়,
এগুলো স্টাকো বলে একটা ম্যাটেরিয়াল আছে যেটা কিনা লাইম সিমেন্ট স্যান্ড এগুলো সব মিশিয়ে বানানো হয়। এটা একদমই অন্য ধরনের ম্যাটেরিয়াল, কিন্তু এটা তুমি টাচ করলেই এরকম করে ঠক ঠক করে শব্দ করলেই আওয়াজ শুনতে পাবে। পেছনে খুব গাড়ি যাচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, চলো ঘরে আসি তারপর কথা বলছি। যেটা কিনা এখানকার ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ বিল্ডিং গুলোই এই স্টাকো ম্যাটেরিয়াল দিয়ে হয়, আর এটা একটা বিশেষ ধরনের ম্যাটেরিয়াল যেটা কিনা তোমার লাইম সিমেন্ট স্যান্ড আর এইসবের মিশ্রণে তৈরি হয়, যেটা তোমরা ইন্টারনেটে সার্চ করলে অবশ্যই পাবে এখানকার বাড়ি ঘর গুলো এরকম। এই যেখানে ধরছি সেরকমই আওয়াজ হচ্ছে, মানে খুবই কিন্তু খুব তফাৎ ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়াতে কি হয়, আমাদের ওই দাদুর আমলের বিল্ডিং ও কিন্তু আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন সবাই আমরা ইউজ করে যাচ্ছি, কিন্তু এখানে এরকম নয়। এটা লিমিটেড টাইম স্পেন্ড থাকে 50 থেকে 80 বছর আর তার মধ্যে, তবে এটার মেনটেনেন্স নাকি আমি শুনেছি অন্য কিছু মেনটেনেন্স এর তুলনায় একটু কম, যেটা আমি ইন্টারনেটেও সার্চ করে পেয়েছি বা এখানেও শুনেছি সেটাই তো। বাট এখানকার বিল্ডিং গুলো খুবই সুন্দর হয়, কিন্তু কস্টিং আমাদের থেকে হয়তো কম হয়, কারণ আমাদের ওখানকার বিল্ডিং গুলো অনেক মজবুত করে রড দিয়ে ইট দিয়ে পাথর দিয়ে শক্ত করে বানানো হয়, বাট এখানে এটা তো, এটা ইন্ডিয়ার সাথে এখানকার বিশাল বড় একটা তফাৎ। এখানে তুমি এত সুন্দর সুন্দর বাড়ি দেখবে যেগুলো খুব লোভনীয়, দেখলেই মনে হয় এরকম সুন্দর বাড়ি যদি আমার হতো, সত্যি আমারও এরকম মনে হয় এরকম সুন্দর বাড়ি যদি আমার হতো, কিন্তু ম্যাটেরিয়ালের দেখতে দেখতে ম্যাটেরিয়ালের দিয়ে দেখতে গেলে আমাদের ইন্ডিয়ার বাড়ি ঘরের কোয়ালিটি অনেক অনেক ভালো। এটার অবশ্য একটা কারণ আছে, তার মধ্যে নাম্বার ওয়ান প্রধান কারণ হচ্ছে এখানে ভূমিকম্প প্রবণ এরিয়া, তো মাঝে মাঝে ভূমিকম্প হয়, হয়তো কম রেটে হয় বাট হয়, সে কারণে এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে হিস্টোরিক্যালি চলে এসছে এরকমই ঘর বাড়ি এখানে হয়, তো সেই অনুযায়ী এখানকার বাড়ি ঘর ওদের বা রীতিনীতি বলো ওরা মানে অভ্যস্ত এইসব ম্যাটেরিয়াল দিয়েই বাড়ি বানানো, তো সেটাই হচ্ছে ইন্ডিয়ার সাথে এখানকার একটা বিশাল তফাৎ। এখন রবিবার বিকেলবেলা, বিকেল মানে এখন প্রায় 7টা বাজে, কিন্তু দেখো একদম ঝলমলে আকাশ, চারিদিকে রোদ, আর আমরা এসেছি মন্দিরে। হ্যাঁ, আজকে দিশার খুব ইচ্ছে ছিল মন্দিরে আসার, তো দিশাকে নিয়ে আমরা এসেছি, আর এক্ষুনি আমরা মন্দিরের ভেতরে যাব। এখানে পার্কিং একদম ফুল, সব দিকে পার্কিং। কথা বলার আছে, আমি শিবের থেকে একটা পাওয়ার চাই, শিবের থেকে একটা পাওয়ার চাই, তাই আজকে মন্দিরে এসছে দিশা। তো চলো মন্দিরে যাই, মন্দিরের ক্যামেরা অ্যালাউড না, তো সে কারণে ছবি তুলতে পারবো না, কিন্তু যতটাই পারবো চলো তোমাদেরকে দেখাই। হচ্ছে মন্দিরের এন্ট্রেন্সটা, ভেতরে ক্যামেরা অ্যালাউড না, কিন্তু বাইরেও অনেকগুলো মূর্তি রাখা আছে। সাউথ ইন্ডিয়ান টেম্পল যেহেতু ঢুকতেই একটা মনসা মায়ের মূর্তি কিন্তু আছে, এই যে দেখো এটা হচ্ছে মনসা মায়ের মূর্তি, আর এটা হচ্ছে নবগ্রহ, আর সবগুলো ঠাকুরের নিচেই নাম কিন্তু লেখা আছে। এই যে নীল কাপড় পরা এটা হচ্ছে শনি ঠাকুর, লেখাই আছে। তারপর এইদিকে আছে আবার কেতু, বৃহস্পতি আর বুধ, এখানে মানে এখানে পুরো নবগ্রহের সবগুলো স্ট্যাচু আছে। এখানে আসলে মনটা একদম ঠান্ডা হয়ে যায়, আর ভেতরে খুব সুন্দর পুজো হয়, তোমাদেরকে আমি দেখাতে পারছি না ঠিকই, কিন্তু ভীষণ সুন্দর পুজো হয়, খুব ভালো লাগে, মনটা একদম জুড়িয়ে যায়। তো এখানকার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার এটা, যেখানে আসলে আমার মনে হয় ছোট্ট ইন্ডিয়াতে আমি চলে এসেছি। লুচি লুচি ফুলকো লুচি, আরে লুচি লুচি ফুলকো লুচি, ফুলকো লুচি মুখে দেখ। মন্দির থেকে বাড়ি ফিরে এসে কিন্তু বানিয়েছি লুচি, আর দেখলেই দিশাকে দিয়ে দিয়েছি। দিশা খালি লুচি খেতেই ভালোবাসে, ওকে আর কিছু দিতে হয় না, কিন্তু আমাদের জন্য তো মাংস আছে, আর বাঙালির লুচি মাংস তো একটা জমজমাট খাওয়া, তাই না? তো ছুটির দিনে সবারই এটা খুব পছন্দ, তো আমাদেরও খুব পছন্দ। তো আজকে খাওয়া হচ্ছে লাল মুরগির ঝোল দিয়ে লুচি, তো আশা করছি দেখে তোমাদেরও ভালো লাগছে, যাদের ভালো লাগছে অবশ্যই বানিয়ে নাও, রেসিপি তো দেওয়াই আছে। তো ঠিক আছে, যদি আজকের ব্লগে কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আরও একটা নতুন ব্লগে, আর তখন হবে অনেক অনেক গল্প। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো। তো চলো আমরা ডিনার এনজয় করছি, দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে, বাই।